পূর্ব বর্ধমান জেলায় প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এইরূপ পরিস্থিতিতে রায়না দু নম্বর ব্লকের লোহাই ও উচালন বাজারে প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন এসডিপিও সুপ্রভাত ভট্টাচার্য, সিআইসি রজতকান্তি পাল, জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়ক শম্পা ধারা, রায়না দু নম্বর ব্লকের বিডিও অনিশা যশ, ওসি সুব্রত বেরা, রায়না দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি আনসার আলী খান, পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন সহ দুই প্রধান ও উপপ্রধান। পুলিশ প্রশাসনের তরফ থেকে একটাই অনুরোধ, আপনারা পুলিশের হাত থেকে বাঁচার জন্য মাস্ক পরবেন, এরকম নয় যে পুলিশ দেখলাম মাস্ক পরলাম আবার পকেটে ঢুকিয়ে নিলাম, সেটা করে আপনারা নিজেদের বিপদে ডাকছেন। আপনারা নিজেদের জন্য মাস্ক পরুন, নিজের পরিবারের জন্য মাস্ক পরুন। কিন্তু ইতিমধ্যে আমাদেরকে কিন্তু স্বাস্থ্য দপ্তর চিঠি করে জানিয়েছেন বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদেরকে জানিয়েছেন, সমস্ত আমাদের যা সরকারি আমাদের যা মেলা ছিল, যা বড় ধরনের অনুষ্ঠান ছিল, আমরা কিন্তু ইতিমধ্যে ক্যান্সেল করেছি। তার কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। মানুষকে সচেতন করা আমাদের, যেহেতু মহামারীটা আসছে, আমরা প্রত্যেকে চেষ্টা করব এবং আজকে সচেতনতা হলো এবং এরপরে পুলিশ প্রশাসন সবাই একসাথে যৌথভাবে নামবে। যারা যারা মাস্ক পরছে না জরিমানা করা হবে, যে দোকানদার বিক্রি করছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব মানবাধিকার মোকাবিলা আইন অনুযায়ী, এবং আমরা চেষ্টা করব সার্বিকভাবে যাতে আমাদের এখানে মহামারীটাকে আমরা আটকাতে পারি। এখনও পর্যন্ত জিরো আছে পজিটিভিটি, আমি চাইবো আর এটা যেন না পারে, এইটাই আমাদের সবারকার একাত্মভাবে চেষ্টা থাকে। ম্যাডাম, যেভাবে এই হাটটা যেভাবে একটা সংকীর্ণ জায়গার মধ্যে হচ্ছে, হাটটা আমরা ফতেপুর মোড় থেকে লোহাই বাজার পর্যন্ত হাটটা আমরা অলরেডি সরানোর ব্যবস্থা করে দিয়েছি, সরেও যাবে এবং প্রত্যেক দোকানে আমরা মাইকিং করে দিচ্ছি এবং এবার থেকে লিখিত আকারে থাকবে যে মাস্ক ছাড়া কোনো পরিষেবা দেওয়া হবে। আজকে আমরা রায়না দু নম্বর ব্লকে আমাদের লোহাই বাজারে, আমরা লোহাই বাজারে এবং গ্রামীণ হাট যাকে বলে সেই গ্রামীণ হাটে মানুষকে আমরা সচেতন করছি। যেহেতু করোনার তৃতীয় ঢেউ যেভাবে আমাদের বর্তমান জেলায় কি ছিল, মানে আমাদের মানে আক্রান্ত সংখ্যা একদম ছিলই না, সে জায়গায় গত তিন দিন ধরে যেভাবে 33-15 তারপরে 33 তারপরে 48 এবং গতকাল আমাদের হচ্ছে 99 জন পজিটিভ বেরিয়েছে। হ্যাঁ, তার মধ্যে দিয়ে আমাদের রায়না দু নম্বর ব্লকে এখনও পর্যন্ত পজিটিভ কেস কিন্তু এখনও আসেনি, দেখা যায়নি। কিন্তু মানুষকে সচেতন করতে হবে, এইটা ধরুন মানে সচেতন না করলে আস্তে আস্তে দেখা যাবে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আমাদের আক্রান্ত সংখ্যা বাড়ছে, মানে বেড়ে যাবে। এখানে যে হয়নি আজকে কালকে হয়নি বলে আজকে হবে না, আমরা কিছু না হচ্ছে আমাদের এই লোহার বাজার, এটা হচ্ছে মাধবপুর থানার অন্তর্গত। এইখানে আমাদের গোটা জেলাব্যাপী এই প্রচার করা হচ্ছে, মানুষকে সচেতন করা হচ্ছে যে থার্ড ওয়েভ আসন্ন এবং থার্ড ওয়েভ এসে গেছে, যেটা আশঙ্কা করা হচ্ছিলো যে থার্ড ওয়েভ হয়তো আসবে না, কিন্তু এই পরিস্থিতিতে আমাদের একটা মানে খুবই তৎপরতা দেখা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে, কেন কি ক্যাজুয়ালিটি অলরেডি শুরু হয়ে গেছে এবং যেটা আমরা আশঙ্কা করছিলাম যে খুব সুপার স্প্রেডার এই ভ্যারিয়েন্টটা, এটাকে বলে ওমিক্রন ভ্যারিয়েন্ট, এবং সব জায়গায় সেই জন্য আমরা সচেতন করছি। কোভিড বিধি আবার নতুন করে একদম কঠোরতার সাথে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি প্রশাসনের তরফ থেকে। আজকে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামটা রাখছি, এরপর থেকে আমরা মানুষকে অ্যাওয়্যার করে নিয়ে এরপরে কিন্তু আমরা পুলিশ অ্যাকশন শুরু করব। আমরা করলাম আমাদের রায়না দু নম্বর ব্লকের, ফার্স্ট করেছি আমরা লোহাই বাজার, এরপর আমরা লাস্ট করলাম এখন উচালন বাজার, এরপর আমরা বৈকালে করবো একটা বুলচন্দ্রপুর বাজার। আমাদের আজকে কর্মসূচি একটাই, আপনারা জানেন যে করোনা পরিস্থিতি চলছে তৃতীয় ঢেউ, যে রাজ্য সরকার যেটা ঘোষণা করেছে প্রত্যেককে মাস্ক পরা বাধ্যতামূলক, এবং যেগুলো বাজারে যেমন প্রত্যেকটা দোকানদারকে বলা হচ্ছে যে নো মাস্ক নো এন্ট্রি, কোনো রকম মাস্ক ছাড়া মাল বিক্রয় করা যাবে না এবং দোকানদারকেও মাস্ক পরতে হবে, এই সচেতনটা আমরা এলাকায় এলাকায় প্রত্যেকে করছি। এবং আমরা মিডিয়ার মাধ্যম দিয়েও বলবো, সরকার যেটা বলছে প্রত্যেকটা মানুষের কাছে সেটা পৌঁছে যাক যে মাস্ক ছাড়া কেউ বেরোবেন না, এবং রাত্রি 10টা থেকে সকাল 5টা পর্যন্ত যে কারফিউ আছে সেটা মেনটেন করে আপনারা চলবেন। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। 22 জানুয়ারি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।